তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব তাসবিহ কল রব আল্লাহ আমার রব এই রবই আমার সব ঠিক কিরা এজন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বু হু ইজ ইউর লর্ড তোমার রব কে আমাদের রব ও মা দীনুক তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতা আরিফু মান হাযা আর-রাজুল এই লোকটারে কি তুমি চিনো আমরা কি বলবো বালা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কি না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বু তোর রব কে ও বলবে লা আদ্রি আমি কিছু জানি না কথা বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম টর্ম আমি বুঝি না আমি ধর্মরে খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভাল লাগতো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফু মান হাযা আর-রাজুল এই লোকটারে চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষদগার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা চালাইতা তুই তো কিচ্ছু বললি না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মায়ের শুরু হবে ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোস্তগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ওয়াইয়াকালু লিল আরদি ইলতামি কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও ফাতাখতালিফা আদলাউহ এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডানে চলে আসবে হাত্তা সা কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এজন্য বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই আবার বিশ্বনবী বলতেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না ফিরায় প্রত্যেকে যেন সালাম ফেরানোর আগে পরে আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর ওয়া নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়ায়ে মাসুরা পড়েই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বে দোয়ায়ে মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন দোয়া আল্লাহুম্মা ইন্নি পড়েন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসীরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই কথা বলেন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাবো একটারও জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না লা আক'উদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকব ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে
আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরি, আপনি একটারও জান্নাতে ঢোকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইয়াস্তাগফিরুনি, আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে। আজীবন পাপ করে, অন্যায় করে, একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? আমি ক্ষমা করে দেব, তুই কি করবি? আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়া মায়ার শেষ নাই। তিনি বলেন, আনা গাফিরুজ যামব কাবিলি তাওব, আমার কাজ হচ্ছে খালি গুনাহ মাফ করার, তওবা কবুল করা। বিশ্বনবী বলেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন, বিশ্বনবী বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তাওবা এবং ইস্তেগফার পড়ি। কতবারের বেশি আমরা পড়ি? কয়বার? যে নবীর কোনো গুনাই নাই, আছে কথা বলেন, কোনো গুনাহ নাই, গুনাহ না থাকার পরও এই নবী প্রতিদিন তওবা ইস্তেগফার পড়ে কয়বার? তাহলে আমার, আপনার, আমাদের পড়া দরকার কয়বার? অনেক অনেক তওবা ইস্তেগফার পড়া দরকার, আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা চায় যারা, ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে। আল্লাহ বলে, তোরা যদি পাপ না করতি আর ক্ষমা না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি, যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।